সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। এই মুহূর্তে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটি বিশাল বড় আপডেট এসেছে। আমরা যদি লক্ষ্য করি, গতকাল অর্থাৎ 23 নভেম্বর পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ডের তরফ থেকে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেই বিজ্ঞপ্তি নিয়ে। কিন্তু আজকে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমরা জানাই, যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চলুন আমরা দেখে নিই কী সেই বিজ্ঞপ্তি। দেখুন, আপনাদের সামনে আমি পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট সেটি খুলেছি এবং এখানে স্ক্রল ডাউন করে এখানে একটি নোটিফিকেশান আছে ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করলে দেখুন একটি পিডিএফ পেজ ডাউনলোড হয়ে যাবে এবং এখানে বলাই হচ্ছে, এখানে তারিখ দেখুন, মেমো নাম্বার, তারিখ হচ্ছে 23/11/2020। এখানে নোটিফিকেশানে বলা হচ্ছে, ফর দ্য পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন for verification or scrutiny of the testimonials for ascertainment of training qualifications of TET 2014 qualified trained candidates. কি বলা হচ্ছে, ইন টার্মস অফ দ্য অর্ডার অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড ইটস মেমো নাম্বার এত ডেট 23/11/2020, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড অ্যাজ অন ডেট ক্যান্ডিডেটস ফর ভেরিফিকেশন অর স্ক্রুটিনি অফ দ্য টেস্টিমোনিয়ালস ফর অ্যাসারটেনমেন্ট অফ দ্য ট্রেনিং কোয়ালিফিকেশনস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নোটিফিকেশন নাম্বার এত ফর, এখানে বলা হচ্ছে ফর দ্য পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট। অর্থাৎ মোদ্দা কথা হলো, গতকাল পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি অর্ডার বের করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 2014 সালে যে সমস্ত টেট কোয়ালিফাইড প্রার্থীরা রয়েছেন তিনাদের ভেরিফিকেশনে বা স্ক্রুটিনি করা হবে কিসের, তিনারা যে ইনস্টিটিউট থেকে বিএড বা ডিএড করেছেন তার ভ্যালিডিটি বা তার এনসিটি বৈধতা ছিল কি না, অনুমোদন ছিল কি না, সেটা যাচাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রসেস চালু করা হচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র টেট কোয়ালিফাইড 2014 ক্যান্ডিডেটের জন্য। এবং সেই সঙ্গে বলা হচ্ছে আরও, দ্য ক্যান্ডিডেটস দোজ হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ফাইনাল এক্সামিনেশন অ্যাজ অন ডেট অফ সাস ট্রেনিং কোর্সেস অ্যাজ নোটিফাইড ইন দ্য এফরমেনশন নোটিফিকেশন অফ দ্য এনসিটি মে অলসো অ্যাপ্লাই। ওই সময় অবধি, 2014 সালের সময় অবধি যারা ফাইনাল বা ফাইনাল বর্ষের ছাত্রছাত্রী ছিলেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ 2014 কোয়ালিফাইড টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা এবং সেই বছর ফাইনাল যে সমস্ত প্রার্থীরা ছিলেন, ফাইনাল পরীক্ষা দিয়েছেন, তিনারা এই আবেদনটা করতে পারবেন। তিনাদের আবেদনের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর যাচাই করে দেখবে তিনারা যে যে ইনস্টিটিউট থেকে তিনারা ডিগ্রি অর্জন করেছিলেন সেই সেই ইনস্টিটিউটে এনসিটির অনুমোদন ছিল কি না। এটি একটা যাচাই আগেই করে নেওয়া হচ্ছে যে প্রার্থীদের, যে তাদের এনসিটি অনুমোদিত সংস্থা থেকে বা প্রতিষ্ঠান থেকে তিনারা বিএড বা ডিএড করেছেন কি না। আর এখানে বলা হচ্ছে, দ্য পোর্টাল ফর অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল ওপেন ইন দ্য ওয়েবসাইট, ওয়েবসাইট দেওয়া রয়েছে প্রাথমিক শিক্ষা দপ্তরের ওয়েবসাইট, ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অন অ্যান্ড ফ্রম, এটা শুরু হবে 25 নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে, ইন স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্স টু দ্য প্রসিডিওর্স গিভেন বিলো, কীভাবে করতে হবে সেটাও বলা দেওয়া হয়েছে। এন্টার ইন টু দ্য পোর্টাল, পোর্টালে ঢুকতে হবে, ক্লিক অন দ্য লিঙ্ক, পোর্টালে একটা লিঙ্ক দেখতে হবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে, এন্টার টেট রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, টেটের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশনস লেড ডাউন দেয়ার ইন, এবং সেখানে যে তো নিয়ম নির্দেশিকা দেওয়া থাকবে সেগুলো মেনে চলতে হবে। এবং বলা হচ্ছে, দ্য লাস্ট ডেট অফ সাচ অনলাইন ফর্ম ফিল আপ অ্যান্ড সাবমিশন দেয়ার অফ ইজ 1/12/2020, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ ধরে এই ফর্ম ফিল আপটা চলবে এবং 1 ডিসেম্বরে এটি পোর্টালটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, যারা টেট কোয়ালিফাই করে রয়েছেন 2014 এবং ওই বছর বা সেই সময় অবধি যারা ফাইনাল বর্ষে ছাত্রছাত্রী ছিলেন, তিনারা অবশ্যই আগামীকাল থেকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন, তিনাদের টেস্টিমোনিয়ালসগুলো ভেরিফাই করা হবে এবং তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে টিচার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আশা করি এই খবরটি আপনাদের ভালো লেগেছে। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, খবরটিকে সকল বন্ধুদের সঙ্গে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।